থেকে ধেয়ে আসছে আরও একটি গ্রহাণু। তীব্র গতিতে ছুটতে থাকা গ্রহাণুটি 15ই ডিসেম্বর নীল গ্রহের পাশ দিয়ে বেরিয়ে যাবে। পৃথিবীকে অতিক্রম করার সময় তার দূরত্ব থাকবে 686,000 কিলোমিটার, মহাজাগতিক হিসেবে যাকে কান ঘেঁষা দূরত্ব বলে। ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা ইএসএ জানিয়েছে, পৃথিবীর দিকে ধেয়ে আসা এই গ্রহাণুটির গতি তীব্র হলেও তা আকারে ছোট। আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও ছোট এই গ্রহাণু। 30 সেন্টিমিটার কিংবা তার চেয়ে বড় টেলিস্কোপের সাহায্যে এই গ্রহাণু দেখা যাবে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। এর 1.3 গুণ কম দূরত্বের মধ্যে থাকা যে কোনো গ্রহাণু বা মহাজাগতিক বস্তুকে পৃথিবীর নিকটবর্তী হিসেবে গণ্য করা হয়। পৃথিবীর দিকে এগিয়ে আসা গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে 2015 RN 35। আকারে ছোট হওয়ায় এর দৃশ্যমানতা থাকবে তুলনামূলক কম। রাতের আকাশে প্লুটোকে যেভাবে দেখা যায়, এই গ্রহাণুটিকেও তেমন ভাবে দেখা যাবে। 15 থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত রাতের আকাশে টেলিস্কোপে চোখ রাখলে এই গ্রহাণুটিকে দেখা যাবে। ইউরোপের কিছু কিছু এলাকা থেকে তা দেখা যাবে 19ই ডিসেম্বর পর্যন্ত। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহাণু আকাশে জ্বলজ্বল করবে না, তবে বিজ্ঞানীদের কাছে এটি আগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই গ্রহাণুটি নিয়ে বিশেষ কিছু তথ্য জানা যায়নি। তবে এই গ্রহাণু পৃথিবীর কোনো ক্ষতি করতে পারবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।